ইউক্রেনের তীব্র লড়াই চলছে। গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে সোমবার দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু মঙ্গলবারও সংঘাত চলতে দেখা গেছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলায় ডজন খানেক বেসামরিক নিহত হয়েছে। অপরদিকে রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছে। খার্কিভে রাশিয়ার ক্রমাগত বোমা হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরেও ক্রমাগত গোলাগুলির খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিভিন্ন দিক থেকে আক্রমণ করছে রাশিয়া, তবে ইউক্রেনের শক্ত প্রতিরোধের কারণে তারা খুব একটা সুবিধা করতে পারছে না। রাজধানী কিয়েভ, খার্কিভ এবং চেরনিহিভ শহরের নিয়ন্ত্রণ এখনো ইউক্রেনের হাতেই রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ চলমান রয়েছে। সোমবার বেলারুশের শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল, তবে ওই আলোচনা থেকে কোনো সমাধান না আসায় দ্বিতীয় দফা বৈঠকে সম্মত হয়েছে দুপক্ষই। সোমবার 28 ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর 1টার একটু আগে উভয় পক্ষের প্রতিনিধিরা বেলারুশে আলোচনা বসেন। দীর্ঘ 5 ঘন্টা ধরে ওই আলোচনা চলে বলে জানায় সিএনএন।